everyone, welcome back to my channel. Apunalok keneko ase aka korisu apunalok phale ase khusto ase aru ma aru jehetu etia raksha bandhan special ahi ase so hei babe moi ei simple look ti makeup look ti create korisu aru apunalokor sorot share korisu apunalok keneko lagise niso comment box e bar hole janabo aru like koribulo na paharibo apuni saise jehetu eta like korio jabo jodi phal lagise आरो जदि भिदिअ टु ভাল লাগিছে তেতিয়া লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব কৰিবলৈ না পাহৰিব আৰু লগতে শেয়ার কৰিব আপোনাৰ ফ্ৰেন্ডছ আৰু ফেমিলি মেম্বৰক এতিয়া চাই থাকো আগল মই মেকআপ লুকটো কেনে কৈ কৰিছো First, my mukhon face wash sare clean koi lisu. Tar pisor my use kori se makeup fixer. Eto after and before makeup use kori papari. Aro makeup to long lasting ho kore. So my agoteo logai su. Eto khubey bhal hoy. Eti ami all skin type hoy. Eti ami use kori su. Oil free moisturizer Neutregena. Jeto summer season hoy, my eto use kori su. Oil free moisturizer Neutregena. Next use korisu ami PAC 04 primer khubi bhal hoy primer tu aro ete mane smooth texture diye jitune ki ami foundation tu thuniya kori blend hoy jabo smooth kore skin tu ete ami use korisu PAC storbing cream etu eta glow natural glow diye Storbing cream to illuminating kore dhuniya glow eta diye next ami use korim foundation moi duta foundation mix and match kori logaisu etu hoise fit me maybelline fit me set hoise 128 and 220 ei duta mix and match kori logaisu mor set tu ene koi mile so moi ene koi logaisu তোটা ভালদৰে মিক্স কৰি লৈছো তে ডট ডট কৰি ফেছত লগাই উইট স্পঞ্জৰে ব্লেন্ড কৰিম ডিঙিটো লগাই লৈছো উইট স্পঞ্জৰে এটা ব্লেন্ড কৰিম ভালদৰে ব্লেন্ড কৰাতে হদাই কানখন যাতে পাট পৰি না যায় নহলে কালার বিলাক বিলিক বিলিক আহিব এটা অকমান লাইট লাগিছে কিন্তু পিছলৈ একদম সেট হৈ যাব নিজৰ স্কিনৰ লগত মিলি যাব এতিয়া আমি ইউজ কৰিছো কনসিলাৰ ফৰ অকমান হাইলাইট কৰাৰ কাৰণে নোজ ফৰহেডত আইজ অকমান চকুৰ তলত মোৰ যিহেতু ডাৰ্ক স্পট নাই সো মই কাৰেক্টৰাইজ কৰা নাই যিবিলাক মানে এটা দুটা আছিলেও যদিও এইটো যে কাভাৰ হৈ যাব এতিয়া আমি ব্লেন্ড কৰিছো ভালকৈ এতিয়া নেক্সট আমি আইলিডতে অকণমান কনসিলাৰ লগাই লৈছো ফিট মি কনসিলাৰ মেবিলিন ফিট মি Next, I use Korimitia translucent powder, TL powder. I use Korisu PSC TL powder. Aro apna lo koru jodi TL powder na thake, tete apne compact powder use koribo pare. Apna shade onujayi lobo compact powder. Dingi to logo apolo na paharibo. এতিয়া নেক্সট আমি আইব্রো লৈ যাম মই আইব্রো ড্র কৰিছো মিস ক্লিয়াৰ আইব্রো পেন্সিলৰে এটস পুলিও আছে
খুবই ভাল হয়, ডার্ক ব্রাউন শেড হয় ইয়ার, মই খুবই ভাল পাও। নহলে আপোনালোক ব্রু পমেড থাকিলেও সেইটাও ইউজ করব পারে। এতিয়া আমি আই শেডলৈ আহিছো। ইয়াত মই প্রথমতে আইলিডত লাইট ব্রাউন কালার অকনমান আই শেডটো লগাইছো, লাইট ব্রাউন কালার আইলিডত ক্রিজ লাইনত লগাইছো ব্রাউন। তারপর মই ব্লু কালার লগাইছিলো যেটা মোৰ মানে ড্রেসটোর লগত মিলাবৰ কাৰণে লগাইছো, যেহেতু ব্লু আর পিঙ্ক আছে মোৰ ড্রেসত, এটা ব্লু কালারটো লগাইছো। আগতে ফার্স্ট আপুনি এটা লাইট কালারের ক্রিজ লাইনত লগাই লব, তারপর ডার্ক কালার। ব্লু কালারটা লগা হল। এতিয়া মই বেলেগ এডাল ব্রাশারে আকৌ লাইট ব্রাউন কালারটো লৈ ব্লেন্ডিং কৰিছো ভালকৈ, যাতে হার্স লাইনবোৰ আঁতৰি যায়। ভালদৰে ব্লেন্ড কৰিলেহে ভাল লাগিব। সো মই ভালদৰে ব্লেন্ড কৰিছো যাতে কোনো হার্স লাইন দেখা পোৱা নাযায়। এতিয়া মই আউটার কর্নারত আইসর আউটার কর্নারত লগাইছো পিঙ্ক শেড অকনমান। এইটো অকনমান মই গ্লিটার লগাইছো, মোৰ আই শেডো প্যালেটতে আছে গ্লিটার, সো পিঙ্ক কালার অকনমান লাইট কালারের গ্লিটার লগাইছো। নেক্সট ইউজ করছো সুইস বিউটি আইলাইনার মেটেলিক। এত মই কোনো আইলেসেস লগোৱা নাই। এতিয়া লগাইছো কাজল পেন্সিল ফেসেস কানাডার, খুবই ভাল পেন্সিল হয় আর শুকাই না যায়। কিছু পেন্সিল আছে না একদম দুদিন ইউজ করার পিছতে শুকাই যায়, সো এইটা একদমই শুকাই না যায়। মই ওয়ান ইয়ার ইউজ করা হয়েছে কিন্তু এতিয়ালৈকে ধুনীয়া ভালেই হয়ে আছে, মই ভালেই পাইছো, মানে খুবই ভাল হয়। এতিয়া আমি ব্রাশ এডালে তলর লেসর তলত অকনমান ব্রাউন লাইট ব্রাউন ব্লু আর পিঙ্ক কালারটো লগাই লৈছো, যেহেতু মই উপরতো লগাইছো এইটুক এই তিনিটা কালারে, সো তলতো অকন অকন লগাইছো চকুর তলত। এটা দেখিবলৈ আর খুব ভাল লাগে আর চকুর যদি। সো এতিয়া আমি কন্ট্রোলিংৰ কাৰণে মই ইউজ কৰিছো পিএসসি ব্লাশার ব্রাউন কালারের কন্ট্রোলিং ফর কন্ট্রোলিং। এটো মানে এটা বেলেগ মানে এটা কাটিং আনে মানে ফেসর, যেটো মানে ফ্লেট হলে নলগালে বহুত ফ্লেট যেন লাগে, এটো এটা মানে শেপ আনি দিয়ে আর কন্ট্রোলিং ফর কন্ট্রোলিং কন্ট্রোলিং করলে নজর তো করছো কন্ট্রোলিং। এটা নেক্সট মই করছো মেকআপ রিভলিউশনের ব্লাশার লাইট কালার লগাইছো। এতিয়া অকনমান হাইলাইটার লগাইছো, তাতে আছে মেকআপ রিভলিউশন প্লে প্যালেটখনতে আছে হাইলাইটটো হাইলাইটারটো, সো মই তাত তার পরাই লগাইছো অকনমান হাইলাইটার সিন নোজ। এতিয়া মই লিপ পেলেটৰ কাৰণে লিপৰ কাৰণে ইউজ কৰিছো ডিলেন্সি লিপ পেলেট। অকল লিপষ্টিক দুটা মিক্স এণ্ড মেক্স কৰি লগাইছো, প্ৰথমতে ৰঙা তাৰপিছত নুড কালাৰ এটা লগাইছো। খুবই ভাল পেলেট হয়। এতিয়া মই মেকআপ ফিক্সাৰ ইউজ কৰিছো মেকৰ, দূৰৰ পৰা কৰিব স্প্রে, যেহেতু মানে আপোনাৰ গোটেই ফেচত লাগি যায়। অকণমান মই
মাস্কারা লগাবলৈ পাহৰিছো সো মই এটা লগাই লওঁ সো এটোৱে হৈছে ফাইনাল লুক সো আপোনালোকৰ কেনেকুৱা লাগিছে নিশ্চয় কমেন্ট বক্সত জনাব যদি ভাল লাগিছে ভিডিওটি লাইক শেয়ার এণ্ড সাবস্ক্রাইব কৰিব আৰু আজি কিছুমান মই নাইকাৰ পৰা বস্তু কিনিছোঁ সো আপোনালোকৰ লগতো ভাবিছোঁ শেয়ার কৰোঁ সেইকাৰণে মই এতিয়া আপোনালোকক দেখাম দেখাম মানে বেছি প্ৰডাক্ট নহয় খুব বেছি চাৰি পাঁচটামান প্ৰডাক্ট হ'ব এয়া নাইকাৰ পৰা মই হৈছে কালি আহি পাইছে সো মই অলৰেডি খুলিছোঁৱেই চাপ আপোনালোকৰ লগত এবাৰ শ্বেয়াৰ কৰোঁ ভাবিছোঁ এইটো কিনিছোঁ মই এয়া এইটো ফাউণ্ডেশ্যনে মই এই মেকআপ লিপটোত ক্ৰিয়েট কৰিছোঁ ইউজ কৰিছোঁ সো এইটো ফাউণ্ডেশ্যন মোৰ ছেট কিনিছোঁ মই 220 ছেট আৰু এটা আছে সেইটো মিক্স কৰি এই দুটা মিক্স কৰি পেলাই মই এইটো লুকত ফাউণ্ডেশ্যন বেচ হিচাপে ফাউণ্ডেশ্যন এইটোটা ইউজ কৰিছোঁ মিক্স কৰি পেলাই আৰু এইটোৰ প্ৰাইচ হৈছে মই 15 আগষ্টত অফাৰ থাকোঁতে কিনিছোঁ নাইকাত বহুত ভাল ভাল অফাৰ পায় 15 আগষ্টত চ' মই এইটো হৈছে 559 মই অফাৰত পাইছোঁ এইটোত আছে আপোনাৰ মই 549 আছে 550 আছে এইটো আৰু মই অফাৰত পাইছোঁ 599 বহুত কমতে পাইছোঁ আৰু আৰু এইটো লাক্সৰিয়াছ ষ্ট'ৰ নাইকা লাক্সৰিয়াছ ষ্ট'ৰৰ পৰা কিনিছোঁ এইটো মেকআপ ফিক্সাৰ মেকআপ ফিক্সাৰ এইটো 1200 এইটো 1200 কিন্তু এইটোত অফাৰ নাছিলে আৰু কিনিছোঁ মই এইটো নাইকা ব্ৰেণ্ডৰ আইলেচেন্স একদম চিম্পল মই এতিয়াও ইউজ কৰিব পৰা নাই এতিয়াও ইউজ কৰা নাই আজিও মই এইটো লোকত মই হেৰি কৰা নাই আইলেচেন্স লগোৱা নাই এইটো নাইকা আইলেচেন্স হয় একদমেই মানে লাইট ৱেইট আৰু নেচাৰেল আৰু লিপষ্টিক মই এই দুটা নাইকাৰ পৰা কিনা নাই মই এই দুটা কিনিছোঁ এইটো অনলাইন কিনিছোঁ মই এমাজনৰ পৰা কালাৰ বাৰ হয় এইটো কালাৰ বাৰ এইটো কালাৰ হৈছে 102 কালাৰ বাৰ 102 আৰু এইটো লোকেল শ্বপৰ পৰা কিনিছোঁ ফেচেছ কানাডাৰ খুবেই ভাল হয় আৰু ব্ৰাইডৰ কাৰণে মানে খুবেই ভাল আৰু এবাৰ লগালে মানে কিবা খালেও বা পানী খালেও মানে বহুত দেৰিলৈকে লং লাষ্টিং হয় বহুত দেৰিলৈকে থাকে মেট লিপষ্টিক হয় নো ট্ৰেঞ্চফাৰ মেট লিপষ্টিক গুচি নাযায় মানে সোনকালে এইটো ছেট হৈছে ৱাণ্ডাৰ বাগ 04 ৱাণ্ডাৰ বাগ 04 চ' এইখিনিয়ে বস্তু আছিলে আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিলোঁ আৰু যদি মোৰ ভিডিঅ'টো ভাল লাগিছে মই এইবিলাক আপোনাৰ বস্তুৰ মই ডেছক্ৰিপশ্যন বক্সত দি দিম আৰু যদি ভিডিঅ'টো ভাল লাগিছে তেতিয়া লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব আৰু চাব নিশ্চয় চাব আৰু কমেণ্ট বক্সত জনাব কেনেকুৱা হৈছে ভিডিঅ'টো চ' ইয়াতে আজি সামৰোঁ নেক্সট টাইম আকৌ লগ পাম টেক কেয়াৰ বাই বাই